এক নম্বর প্রশ্নে আছে, কতগুলো ব্লক আছে? আমরা প্রথমটিতে উপরের সারি গণনা করে পাই 10টি ব্লক আছে এবং পাশের একটি সারি গণনা করে পাই 10টি ব্লক আছে। আমরা এখন 10 দিয়ে 10কে গুণ করে পাই 100 ব্লক। 100 যুক্ত ব্লক আছে 3টি। তাহলে 3টিতে মোট আছে 300টি ব্লক। তারপরে ব্লকগুলোর উপরের দিক গণনা করে পাই 60টি সারি আছে এবং প্রতি সারিতে আছে 10টি ব্লক। 10কে 7 দিয়ে গুণ করলে হয় 70টি ব্লক। এরপরে আছে 2টি ব্লক। এখন আমরা যদি ডান পাশ থেকে স্থানীয় মান বের করি, প্রথমটি হবে এককের, পরেরটি হবে দশকের এবং তার পরেরটি হবে শতকের। এবার আমরা যদি স্থানীয় মান আকারে লিখি, তবে 2 একক হবে এককের গড়ে। তারপরে 70 হচ্ছে 7 দশক, 7 হবে দশকের গড়ে। এরপরে হচ্ছে 3 শতক, 3 হবে শতকের গড়ে। আমরা স্থানীয় মান বসিয়ে পাই সর্বমোট ব্লক আছে 372টি। 2 নম্বর প্রশ্নে বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। চিত্রে কতগুলো 1110 এবং 1 আছে? আমরা চিত্র দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখব। 1 নম্বরে আছে, এখানে কতগুলো 1110 ও 1 আছে? আমরা চিত্রে দেখতে পাই 1000 আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 1005টি। 100 আছে, 1টি, 2টি, 3টি, 4টি। 104টি। 10 আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। 10, 6টি। 1 আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। 1, 7টি। দুই নম্বর প্রশ্নে আছে, সংখ্যাটি কত? আমরা চিত্র থেকে 1 নম্বরে বের করেছি 1005টি, 104টি, 10, 6টি, 1, 7টি। এবার আমরা সংখ্যাটি বের করার জন্য 2 নম্বরে লিখব 1005টি সমান 5000, 104টি সমান 400, 10, 6টি সমান 60, 1, 7টি সমান 7। এবার আমরা সবগুলো সংখ্যা যোগ করব। 7-এর 7, 6-এর 6, 4-এর
চার, পাঁচের পাঁচ। তাহলে আমরা পেলাম 5467। উত্তর সংখ্যাটি 5467। 3 নম্বর প্রশ্নে বলেছে পড়ি ও কথায় লিখি। 3-এর একে আছে 7562। আমরা যদি একক, দশক, শতক, হাজার লিখে নিচে 7562-এর অঙ্কগুলো পৃথক করে লিখি, তাহলে আমরা দেখি 2 এককের গড়ে, 6 দশকের গড়ে, 5 শতকের গড়ে, 7 হাজারের গড়ে। তাহলে আমরা কথায় লিখতে পারি 7562। দুই আছে 5002। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 5002-এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা কথায় লিখতে পারি 5002। তিনে আছে 8300। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 8300 এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা কথায় লিখতে পারি 8300। চারে আছে 7777। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 7777 এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা কথায় লিখতে পারি 7777। পাঁচে আছে 2020। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 2020-এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা কথায় লিখতে পারি 2020। ছয়ে আছে 6899। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 6899-এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা কথায় লিখতে পারি 6899। চার নম্বর প্রশ্নে আছে অঙ্কে লিখি। চারের একে আছে 972। আমরা যদি একক, দশক, শতক, হাজার লিখে নিচে 972 এর অঙ্কগুলো পৃথক করে লিখি, তাহলে আমরা দেখি 2 এককের গড়ে, 7 দশকের গড়ে, 9 শতকের গড়ে। আমরা অঙ্কে লিখতে পারি 972। দুইয়ে আছে 8273। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 8273 এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা অঙ্কে লিখতে পারি 8273।
তিনে আছে 5,011। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 5,011 এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা অঙ্কে লিখতে পারি 5,011। চারে আছে 6,001। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 6,001 এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা অঙ্কে লিখতে পারি 6,001। পাঁচে আছে 1,234। আমরা একক, দশক, শতক, হাজারের নিচে 1,234 এর অঙ্কগুলো পৃথক করে লিখলাম। আমরা অঙ্কে লিখতে পারি 1,234। পাঁচ নম্বর প্রশ্নে আছে খালি ঘর পূরণ করি। পাঁচের একে আছে সংখ্যাটি হচ্ছে 4 শতক, 3 দশক ও 9 একক। তাহলে আমরা লিখতে পারি 439। দুইয়ে আছে সংখ্যাটি হচ্ছে 7,100, 4 দশক ও 3 একক। আমরা লিখতে পারি 7,143। তিনে আছে সংখ্যাটি হচ্ছে 8,000 ও 2 দশক। আমরা লিখতে পারি 8,020। চারে আছে সংখ্যাটি হচ্ছে 5,000 ও 6 একক। আমরা লিখতে পারি 5,006। পাঁচে আছে 3,275। সংখ্যাটি হচ্ছে 1,000, 1,100, 1,010 ও 1,001। তাহলে আমরা লিখতে পারি 3,200, 7 দশক, 5 একক। ছয়ে আছে 4,009। সংখ্যাটি হচ্ছে 1,000, 1,100, 1,010 ও 1,001। আমরা লিখতে পারি 4,000, 0 শতক, 0 দশক ও 9 একক।